সমুদ্রপথে পাঠানো প্রথম ত্রাণ পৌঁছেছে যুদ্ধ কবলিত গাজা উপত্যকায়। স্প্যানিশ জাহাজ ওপেন আর্মস 200 টন খাবার নিয়ে পৌঁছেছে উপকূলে। অনলাইনে বিভিন্ন ভিডিওতে দেখা গেছে ইঞ্জিন চালিত ডিঙি নৌকা দিয়ে ঠেলে ত্রাণবাহী বার্জটিকে তীরে ভেড়ানোর চেষ্টা করা হচ্ছে। ত্রাণ সরবরাহের লক্ষ্যে নির্মিত একটি জেটিতে অপেক্ষারত 12টি ট্রাকে ত্রাণের ঝুড়ি ওঠানো হচ্ছে ক্রেন দিয়ে। গাজায় কোনো সমুদ্র বন্দর না থাকায় অস্থায়ী জেটিটি নির্মাণ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন। স্থল ও আকাশপথে ত্রাণ সরবরাহে জটিলতার কারণে সমুদ্রপথে ত্রাণ সরবরাহ কতটা কার্যকর সেটাই বোঝার চেষ্টা করা হচ্ছে এই পদ্ধতিতে। সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের পাঠানো ত্রাণে রয়েছে চাল, ময়দা, সবজি ও আমিষযুক্ত খাবার।